রাজ শুভশ্রীর পর ফের বাবা হতে যাচ্ছেন অভিনেতা জিৎ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। হ্যাঁ দর্শক, দ্বিতীয় সন্তানের পিতা হতে চলেছেন এই অভিনেতা। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। টলিপাড়ায় এখন দ্বিতীয় সন্তান আনার ধুম পড়েছে। মাস কয়েক আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। এছাড়াও দিন কয়েক আগেই গায়ক অনিক ধর দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। আর এবার দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন টলি অভিনেতা জিৎ। খবর চাউর হতে না হতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত, 2011 সালে লখনৌয়ের একটি স্কুল শিক্ষিকা মোহনা রতনালীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তাদের একটি মেয়েও রয়েছে, একরত্তি পরীর নাম নবন্যা। রীতিমতো সুখী গৃহকোণ তার। তার মাঝেই এদিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী কন্যাকে নিয়ে চারটি ছবি শেয়ার করেছেন এই সুপারস্টার। তিন জনের পরনেই রয়েছে গ্রিন রঙের পোশাক। বাবা মেয়ের মধ্যমণি হয়ে রয়েছেন মোহনা, অন্যদিকে বেবি বাম্পে হাত রেখেছেন জিৎ ও নবন্যা। এই ছবি শেয়ার করে জিৎ লিখেছেন, খুব জলদি আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান। এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি, আমাদের প্রার্থনায় রাখবেন। অভিনেতার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার সমস্ত তারকারা। নুসরাত লিখেছেন, শুভেচ্ছা গোটা পরিবারকে। অঙ্কুশ লিখেছেন, শুভেচ্ছা জিৎ দা। পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও। অন্যদিকে তিন থেকে চার হতে চলেছেন রাজ শুভশ্রী। ধুমধাম করে দ্বিতীয়বার সাত খেলেন শুভশ্রী। 2020 সালে প্রথমবার মা হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি। জন্মের পর থেকে রাজ শুভশ্রীর প্রথম সন্তান ইভান বেজায় জনপ্রিয় নেট জনতার একাংশের মাঝেই। এই তারকা জুটি প্রায় তার অধিক ঝলক শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা রীতিমতো দেখার জন্য অধিক আগ্রহে বসে থাকেন তাদের ভক্তমহলের পাশাপাশি নেট নাগরিকরা। তবে এবার আবারও মা হতে চলেছেন এই অভিনেত্রী। তিন থেকে চার হতে চলেছেন রাজ শুভশ্রী। দ্বিতীয়বার ধুমধাম করে নিজের বাড়িতে সাত খেলেন এই অভিনেত্রী। নিজের স্বামী বাবা মা ও ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে নিয়ে নিজের এই বিশেষ দিন কাটালেন তিনি। সাজিয়ে গুছিয়ে বাড়ির খাবার দিয়েই এদিন নিজের পেট পুজো সেরেছেন শুভশ্রী। পাশাপাশি এদিনের একাধিক ঝলক শেয়ার করে নেন এই অভিনেত্রী। তিনি ক্যাপশনে লিখেছেন, স্বাদ ভক্ষণ। এই মুহূর্তে অভিনেত্রী নিজের স্বাদের ঝলক সূত্র ধরেই চর্চায় উঠে এসেছেন। এদিন অভিনেত্রী একেবারে সাবেকি সাজে ছিলেন না, ফ্লোয়ার প্রিন্টের একটি লং ড্রেস পরেছিলেন তিনি। মানানসই কানের দুলে সিল্ক করা হেয়ার স্টাইল করেছিলেন তিনি। আদুরে হাসির পাশাপাশি নিজের হাত নিজের বেবি বাম্পের ওপর থেকে সরাননি শুভশ্রী। রাজের সাথেও এদিন আদুরে ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের কাছে এখনকার সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে এ সংক্রান্ত আপডেট তথ্য সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।